कैमरा रोल, रोलिंग, साउंड रोल, साउंड रोलिंग, सीन नंबर 16, शॉट 1, टेक 3, एंड एक्शन। कैमरा रोलिंग, साउंड साउंड रोलिंग, सीन नंबर 12, शॉट 1, टेक 4, एंड एक्शन। कोलकाता आंतर्जातिक चलचित्र उत्सवे प्रदर्शित होबे राजवंशी सिनेमा बिहान। क्राउड फंडिंगे निर्मित राजवंशी भाषार पूर्ण दैर्घ्यर छायाछबि बिहान एबार प्रदर्शित होबे कोलकाता आंतर्जातिक चलचित्र उत्सवे। 11 जानुआरि दुपुर 12টায় रवींद्र सदने ओई छवि प्रदर्शित होते चलेछे। 2020 সালের ডিসেম্বরে বিহার নামের ওই রাজবংশী ছায়াছবি নির্মিত হওয়ার পর দেশে বিদেশে নানান চলচ্চিত্র উৎসবে তা প্রদর্শিত হয়েছে। খুব শীঘ্রই ওই রাজ্যের পাশাপাশি অসমের বেশ কিছু সিনেমা হলে প্রদর্শিত হবে বলে ওই ছবি নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই বিহান 2021 সালের 19তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশের 13তম শিশু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2021-এ ওই ছবি প্রদর্শিত হয়েছে। এছাড়াও 2021 কলম্বিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, ওয়ার্ল্ড লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ওই ছবি প্রদর্শিত হয়েছে। এছাড়াও দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যের চলচ্চিত্র উৎসবগুলোতে ওই ছবি স্থান পেয়েছিল বলে জানা গিয়েছে। দেশে বিদেশে প্রদর্শিত এই ছবি নির্মাণের শুরুতে নির্মাতাদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল। আর্থিক সংস্থানের ব্যবস্থা করতে নামতে হয়েছিল ক্রাউড ফান্ডিংয়ের জন্য। সামাজিক মাধ্যমে প্রচার করে আর্থিক সহায়তা চাইতে হয়েছিল নির্মাতাদের। সাড়াও মিলেছিল ভালো। শেষ পর্যন্ত 2018 সালে ওই ছবি নির্মাণের কাজ শুরু হয়। না, কোনো বিখ্যাত অভিনেতা অভিনেত্রী নেই এই সিনেমায়, বরং উত্তরবঙ্গ থেকেই অডিশনের মাধ্যমে অভিনেতা অভিনেত্রীদের খুঁজে বের করা হয়েছে। তাদের প্রশিক্ষিত করে ছবির শুটিং করা হয়েছে। শুটিং স্পট হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তরবঙ্গেরই বাড়িঘর, নদী ও মাঠঘাটকে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রদর্শিত হওয়ার খবরে উচ্ছ্বসিত পরিচালক সৌরভ সাহা, বিহারের সকল কাস্ট, ক্রু মেম্বার, টেকনিশিয়ান, স্পন্সর্স এবং যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন ও মানসিকভাবে সাহস যুগিয়েছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আগামীতে সিনেমা হলে ছবির প্রদর্শন শুরু হলে সকলে যাতে বিহান দেখতে আসে তারও আবেদন জানিয়েছেন। ক্রাউডফান্ডেড ইন্ডিপেন্ডেন্ট রাজবংশী ছবি বিহান টিউন অফ ফেথ আগামী 11 জানুয়ারি 2022 কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্ক্রিনিং হচ্ছে। আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। প্রথমেই আমি আমার সমস্ত কাস্টিং, ক্রিউ, আমার সমস্ত টেকনিশিয়ানস যারা আমাদেরকে মানসিকভাবে শক্তি যুগিয়েছেন এবং যারা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে সাথে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তাদের উৎসবে আমাদের বিহান ছবিটিকে যুক্ত করার জন্য। আরেকটি সুখবর আপনাদের সকলের সাথে শেয়ার করছি, খুব শীঘ্রই আমরা বিহান টিউন অফ ফেথ রাজবংশী চলচ্চিত্রটি কলকাতা, উত্তরবঙ্গ এবং আসামের বিভিন্ন সিনেমা হলগুলিতে রিলিজ করছি। তবে সকলের কাছে একটাই অনুরোধ করব, আপনারা সকলে একটু প্রচার করুন, সকলে একটু এগিয়ে আসুন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আপনারা যখন সিনেমা হলে রিলিজ করবে সকলে মিলে এসে সিনেমাটি দেখুন। এবং সিনেমা হলে মুক্তি পাওয়ার পরে আমরা ওটিটি প্ল্যাটফর্মেও ছবিটিকে রিলিজ করব। তাহলে সকলেই ঘরে বসে অ্যান্ড্রয়েড টিভি এবং মোবাইলে ছবিটিকে উপভোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।